নরসিংদীর ঘোড়াশালের এক যুবক শখের বসে তৈরি করেছেন দেশি বিদেশি ফলজ বাগান, সাথে পাখি পালন। তার এই শখের বাগানই এখন স্থানীয়দের বিনোদনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এখানে শতাধিক জাতের ফুল, ফলের গাছ আর রং বেরঙ্গের পাখি দেখে মুগ্ধ এলাকাবাসী। নরসিংদী প্রতিনিধি শরীফ ইকবাল রসেলের প্রতিবেদন জানাবেন শাহরিয়ার রাজ। নরসিংদীর ঘোড়াশাল পৌর এলাকার দক্ষিণ পলাশ এলাকার মাকসুদুর রহমান পেশায় ব্যবসায়ী। ব্যবসার কাজে ঘুরেছেন অনেক দেশে। বিভিন্ন স্থানে ঘুরে নানা জাতের গাছের চারা সংগ্রহ করে শখের বসে নিজ বাড়িতেই গড়ে তুলেছেন ছোট্ট একটি বাগান, যেখানে রয়েছে আম, জাম, লিচু, কলা, পেয়ারা, কমলা, মাল্টা, আপেল সহ দেশি বিদেশি শতাধিক ফলের গাছ। এছাড়াও কৃত্রিম ডোবাই করা হয়েছে পদ্ম ফুলের চাষ, যেখানে ফুটে আছে গোলাপি রঙের পদ্ম। পাশাপাশি ছোট্ট চিড়িয়াখানায় রয়েছে টার্কি, ব্রাহ্মা জাতের মুরগি, রাজহাঁস, কবুতর, খরগোশ, টিয়া, ময়নাসহ বিভিন্ন প্রজাতির পাখি, যা দেখতে প্রতিদিন আশেপাশের নানা বয়সী মানুষ ভিড় করছেন সেখানে। এছাড়াও এখানে শান বাঁধানো ঘাটসহ রয়েছে পুকুর, ছোট্ট একটি বোট, যাতে চড়ে দর্শনার্থীরা আনন্দ উপভোগ করতে পারবেন। স্থানীয়রা এখানে এসে একসাথে এক জাতের ফুল, ফল, গাছ আর পাখি দেখে মুগ্ধ। যে ছোট্ট একটা বিনোদনের জায়গা করছি, আমি যে সময় পাই সময় পেলে এখানে আসি, পাখিদের খাবার দিই, মুরগিকে খাবার দিই। আমার আশেপাশে যারা ছোট বাচ্চারা আছে বা বৃদ্ধ যারা আছে এখানে আসে সময় কাটায়, তাদের জন্য আমি বসার ব্যবস্থা করছি। দেখতে আসি, আমাদেরকে তো এই পাখি কি নাই, উনি পারলে ভালো হয়। অনেক সময় যখন মন ভালো না লাগে তখন এই জায়গায় হঠাৎ করে ছুটে আসি। ছোট্ট পরিসরে হলেও এটি একটি পরিকল্পিত খামার। এখান থেকে স্থানীয়রা নতুন করে অনেক কিছুর সাথে পরিচিত হতে পারবে বলে মনে করেন এই কৃষিবিদ। উনি তার ছোট্ট একটা জায়গাকে কিন্তু একটি আদর্শ খামার, সমন্বিত পরিপূর্ণ একটি খামার হিসেবে তৈরি করার প্রচেষ্টা ওনার কাছে পরিলক্ষিত হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় মাকসুদুর রহমানের মতো অন্যান্যরাও নিজ উদ্যোগে কৃষি অফিসের পরামর্শ নিয়ে বাগান করতে পারবেন বলে জানান এই কৃষিবিদ। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। বই হোক আমাদের নিত্যদিনের সঙ্গী, এই প্রতিপাদ্যে জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় বীর মুক্তিযোদ্ধা ওয়াসিম উদ্দিন স্মৃতি পাঠাগার বাতিঘরের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ জাকির হোসেন। এ সময় উপজেলা কৃষক লীগের সহসভাপতি আব্দুল কুদ্দুস, বাংলাদেশ হেরিটেজ স্টাডি অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন জামালপুর জেলা সভাপতি ইশতিয়াক হোসেন দিদার, সম্পাদক আশরাফুজ্জামান স্বাধীন ও সরিষাবাড়ি পৌর মেয়র মনির উদ্দিন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। নাশকতার অভিযোগে দায়ের করা 12 মামলায় গ্রেফতার দেখিয়ে ঢাকা মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম খানকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন সিরাজগঞ্জের আদালত। দুপুরে জামায়াত নেতা রফিকুল ইসলাম খানকে সিরাজগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 1 ও 3 এর আদালতে হাজির করে পুলিশ। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 1 আদালতের বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 3 আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। এর আগে গত 5 সেপ্টেম্বর ঢাকায় নাশকতার মামলায় রফিকুল ইসলাম খানকে গ্রেফতার করে পুলিশ।